হ্যালো, কি খবর? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি এমন একটি শ্যাম্পু এবং কন্ডিশনারের রিভিউ করব যেটা আমি কিনতে গিয়েছিলাম, কিন্তু সেই সময় স্টক আউট হয়ে গিয়েছিল, প্রোডাক্টটি স্টকে ছিল না, যার কারণে আমি কিনতে পারিনি। ভালোই হয়েছে কিনতে পারিনি, বিকজ কিনলে আমার লস হতো। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি যে শ্যাম্পু এবং কন্ডিশনারটির রিভিউ করব সেটার নাম হলো XAC। এই শ্যাম্পুটি আমি ব্যবহার করিনি, কিন্তু ব্যবহার করার খুবই ইচ্ছে ছিল যে এটি আমি ব্যবহার করব। যখন স্টকে প্রোডাক্ট ছিল তখন আমার কাছে টাকা ছিল না, যখন আমার কাছে টাকা হলো তখন প্রোডাক্ট স্টক আউট হয়ে গিয়েছিল, যার কারণে আমি কিনতে পারিনি। আমার একটা বন্ধু ব্যবহার করেছে, আর ও ব্যবহার করে কেমন রেজাল্ট পেলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো। যাদের মেস্তার সমস্যা আছে তারা আমার ফেসবুক পেজে ইনবক্স করতে পারো, কারণ আমার কাছে মেস্তার তিনটি ক্রিম আছে, আর এই তিনটি ক্রিম ব্যবহার করলে মেস্তা দূর হয়ে যাবে। আর এই তিনটি ক্রিমের দাম হলো 2000 টাকা। তো আমার ফ্রেন্ডস এই শ্যাম্পু এবং কন্ডিশনার দুটোই ইউজ করেছে, একই সাথে ও এই দুটো কিনেছিল। তো এই শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করার পর থেকে ওর প্রচণ্ড চুল পড়া শুরু হয়। তো প্রথম যখন চুল পড়া শুরু হয় ও ভেবেছিল হয়তোবা এমনিতে চুল পড়তেছে কোনো একটা কারণে, এটা ভেবে ও কন্টিনিউ এই প্রোডাক্টটি ইউজ করতে থাকে। বাট কিছুদিন পরে ও দেখে যে চুল পড়া আরও ক্রমে বাড়তেছে। তো পরবর্তীতে চুল পড়া দেখে ও ভয় পেয়ে এই প্রোডাক্টটি ব্যবহার করা অফ করে দেয়, আবার কমে। তো তখন ও বুঝতে পারে হয়তোবা এই শ্যাম্পু এবং এই কন্ডিশনারটা ব্যবহার করার কারণেই ওর চুল পড়া বেড়ে গিয়েছিল। XAC ব্যানানা শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করে ওর চুল পড়া হওয়ার কারণে আমিও আর ভয়তে এই শ্যাম্পুটি কিনিনি। এখন তোমরা এই শ্যাম্পু ব্যবহার করবে কি করবে না সেটা আমি জানি না, আর কাউকে আমি ব্যবহার করতেও বলছি না, আবার ব্যবহার করতে বারণও করছি না। বাট আমি আমার জিনিসটা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভিডিওটি তোমাদের জন্য উপকারী হবে। যদি হয়ে থাকে তাহলে প্লিজ আমার সাথে থেকো, পাশে থেকো, সবাই ভালো থেকো। বাই।